হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আলিবাবা এবং আলি এক্সপ্রেস নিয়ে কিন্তু বেশ কয়েকটি ভিডিও আমার তৈরি করা আছে কী বাবা আপনারা আলিবাবার থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এবং আলিবাবার থেকে অর্ডার করতে গেলে কি কী ডকুমেন্টগুলো আপনাদেরকে লাগবে এবং কাস্টম ক্লিয়ারেন্স আপনারা কিভাবে ডিল করবেন বিস্তারিত এ টু জেড তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং এই ভিডিওটি দেখার পরে অনেক ভাই আছে আমার দেশি ভাইয়েরা যারা কিছু জিনিস বোঝে না আমাকে কমেন্ট করে এবং ফেসবুকে মেসেজ করে আমি যথাযথ চেষ্টা করি আপনাদেরকে আমার সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তারপরেও অনেক ভাই আলিবাবার থেকে অর্ডার করতে পারে না বা একটি ডুয়েল কারেন্সি কার্ড সংগ্রহ করতে পারে না আমাকে বলে যে আপনার মাধ্যমে আমি সামানটি এনে দেন আমি আপনাকে টাকা পয়সা দিব। তো এই ধরনের কাজ আমি আগে কয়েকটা নিয়েছিলাম আজকের থেকে আমি আর এ ধরনের কোনো কাজ নিব না এটি ক্লিয়ার করার জন্য আজকের মূলত এই ভিডিওটি তৈরি করা আর কেন এই ধরনের কাজ আর সামনে নিব না এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করবো আজকে আমি বেশ কয়েকজন থেকে টাকা পয়সা নিয়েছিলাম এবং আমি নিয়েছিলাম না মানে তারাই আমাকে দিয়েছিলো তাদের সুবিধার ক্ষেত্রে যেহেতু আমি চাইছি যে আরেকজনকে কিছুটা সহযোগিতা করার জন্য এবং তারা আমাকে টাকা পয়সা দিছে এবং অনেকের সামানগুলো আগে চলে আসে অনেকের সামানগুলো একটু লেট হয় তো যখনই কারোর সামান লেট হয় তখনই কিন্তু তারা আমাকে কল করে বা মেসেজ দেয় বা আপনাকে টাকা দিয়েছি আমার সামানটা আসতেছে না কেন দেখেন আমি এখানে কোনো ব্যবসা করতেছি না বা কোনো বিজনেসও করতেছি না আপনার সুবিধার ক্ষেত্রে কিন্তু সামানটি অর্ডার করছিলাম তো যখন এই ধরনের কথা শুনি তখন আর আমার কাছে ভালো লাগে না এবং এই জন্যেই আমি আর সামনে এই ধরনের কোনো কাজ নেব না এবং আপনারা কিভাবে আপনারা নিজের এই সামানটি অর্ডার করতে পারবেন এ বিষয়ে কিন্তু আমি তথ্য দিয়ে রাখছি কীভাবে একটি ডুয়েল ক্লিয়ারেন্সি কার্ড সংগ্রহ করবেন কিভাবে পোস্ট অফিস থেকে গিয়ে আপনার পার্সেলটি রিসিভ করবেন এবং কোন পার্সেলটি আপনাকে হোম ডেলিভারি করবে কোন পার্সেলটি আপনাকে পোস্ট অফিস থেকে গিয়ে আনতে হবে সব কিছুই কিন্তু এ টু জেড দেওয়া আছে এবং কাস্টম ক্লিয়ারেন্সে প্রবলেম হবে না কতটুকু পরিমাণ সামান আনলে কী সামান আনলে কাস্টম ক্লিয়ারেন্স প্রবলেম হবে না বিস্তারিত দেওয়া আছে আপনারা আমার পুরাতন ভিডিওগুলো ভালোভাবে চেক করে নেবেন আশা করি আমার কোনো সহযোগিতার প্রয়োজন হবে না এবং আপনারা যদি কোনো তথ্য জানতে চান আমি আপনাদেরকে সর্বদাই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনারা আমাকে আর এ ধরনের মেসেজ করবেন না যে আপনাকে টাকা দেব আপনি আমাকে আলিবাবা থেকে সামানটি অর্ডার করে দিবেন তো এই সার্ভিসটি আমি আর দেবো না এবং এই এই ধরনের কোনো মেসেজও আপনারা দিবেন না এবং আমি আজকের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য মূলত এটি যে এই বিষয়টি আমি ক্লিয়ার করে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে জানিয়ে দেওয়ার জন্য যে সামনে থেকে কেউ যদি আমাকে টাকা পয়সা দিতে চান বা কেউ যদি কোনো বিষয় দিয়ে বলেন যে আমাকে এই সামানটি এনে দেন এরপর একটি আলিবাবার থেকে আলি এক্সপ্রেস থেকে এনে দেন এ বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো না এটি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি কোনো তথ্যর প্রয়োজন হয় বা কোনো কিভাবে কি ডুয়েল কারেন্সি কাট লাগবে বা কিভাবে কাস্টমের যদি কোনো প্রবলেম হয় কোনো তথ্য যদি জানতে চান আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম